গুড মর্নিং এভরিওয়ান, চলে এসছি আরেকটা নতুন পুজো প্যান্ডেলে বারাসাতের মধ্যে। যেটা এটা হচ্ছে সন্ধানী ক্লাব, তো সন্ধানী ক্লাবের এবার এদের থিম হচ্ছে ভিয়েতনাম। তো এইখানটার মধ্যে ওরা, এই জায়গাটার মধ্যে ওরা ভিয়েতনামকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি, মাঝখানে অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা হচ্ছে, কিন্তু তার সাথে সাথে সাইড দিয়ে যদি আপনারা দেখেন, এখানে সাইডে পাহাড়ের মতন একটা কিছু কনসেপ্ট হচ্ছে, দুদিকেই পুরো প্যান্ডেলটাকে ঘিরে হবে। তো প্লাস আরেকটা যেটা জিনিসটা আমার মনে হচ্ছে, এখানে প্যান্ডেলটাকে বানানোর জন্য ওরা যেটা করেছে, এখানে পুরো মাটির, যদি দেখেন এই জায়গাটা, কারণ এখানটাতে অ্যাকচুয়ালি ভিয়েতনামের এই একটা মন্দিরের কনসেপ্ট এটা হচ্ছে, যার ওখানে কী হয়, এখানে মাঝখানে যে জলের এরিয়াটা, এই জায়গাটা এখানে পুরো জল ডিলাপ করা দেওয়া, তার জন্য কী করা হয়েছে, যদি দেখেন ওদিকে সাইডে কিন্তু পুরো মাটি এরা তুলে রেখেছে, যাতে এখানে এখানে জল দিয়ে ফিল আপ করতে পারে। তো এরকম একটা কনসেপ্ট, প্লাস প্যান্ডেলটাতে দেখতে যাওয়ার জন্য এখানটা যদি দেখেন, একটা মানে ব্রিজ টাইপের, ফ্লাইওভার টাইপেরও করা হচ্ছে, যেখান দিয়ে কিনা মানে দর্শনার্থীরা দেখতে যাবেন। তো এইদিকে সেমভাবে এখানেও একটা পুরো এটা লোহার বেস দিয়ে করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। তো এখনও অনেকটাই বাকি কাজ, মানে জাস্ট জোর তো আর 6-7 দিন এখনও বাকি আছে, হয়ে যাবে অবশ্যই, কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি। পুরো হয়ে গেলে এটা পুরোটাই একটু অন্যরকম একদম দেখতে হবে, প্যান্ডেলটা খুবই ভালো লাগবে দেখতে। তবে এরিয়াটা হচ্ছে সন্ধানী, সন্ধানী ক্লাব, ওদের থিমটা হচ্ছে এবার যেটা, সেটা হচ্ছে আপনার ভিয়েতনাম। তো এই জায়গার মধ্যে ভিয়েতনাম ফুটে উঠছে, দেখা যাক কী হচ্ছে, পরে আবার এসে আমরা দেখবো।